সকলে খুব ভালো আছেন এই বিশ্বাস নিয়ে আজকের এই অনুষ্ঠানে যখন প্রবেশ করছি, তখন দেখতে দেখতে কাল কালের নিয়মে বইতে বইতে এবছর ইংরেজি ক্যালেন্ডারের 2021-এর যে মহালয়ার মহাতিথি তাতে পদার্পণ করতে চলেছে। এবং সেখানে শ্রী অশোক মহারাজ একটি কথা বারবার মনে করাচ্ছেন যে এই তিথিতে যারা গ্রহদোষ খণ্ডন করাতে চাইছেন তাদের জন্য তিনি এখনও কিছুটা সময় দিতে পারছেন, তার কারণ যে বুকিং হয়েছে তার বাইরে গিয়েও আরও কিছু বুকিং নেওয়া সম্ভব। এবং তাতে এই যে লাইভ অনুষ্ঠানে আপনারা শুনছেন, তিনি হাজির আছেন, তার সাথে যদি কথা বলতে চান, সব মিলিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি। আজ সম্ভবত নবমী তিথি ইয়ের আগে, মহালয়ার আগে, দেখতে দেখতে চতুর্দশী এবং মহালয়ার মহাতিথি 5ই অক্টোবর 2021। যারা যোগাযোগে ইচ্ছুক 9831734253 নাম্বার স্ক্রল বারে যাচ্ছে, খেয়াল করবেন 9903444493। কেন এই অনুষ্ঠান, কেন শ্রী অশোক মহারাজ স্বাতন্ত্র, কেন তার এই স্বাতন্ত্র নিয়ে মানুষ কথা বলে জানবেন। মানুষ তখনই কথা বলতে চায়, নিন্দে রটাতে চায়, বিপরীত ধর্মী কথা বলতে চায় যখন তিনি স্রোতের সাথে বইছেন বা তার স্রোতে মানুষ চলেছে। সেই স্রোত তিনি আজ নয়, বিগত 15 বছরেরও বেশি সময় ধরে, অনুষ্ঠান 13-14 বছর ধরে আমরা দেখছি তার সেই জনপ্রিয়তার নিরিখে তিনি অটুট এক আশ্চর্য জায়গায় দাঁড়িয়ে আছেন। এটা কি শুধুমাত্র টেলিভিশনে আসছেন, বসছেন ক্যামেরার সামনে কথা বলছেন তাই জন্যই জনপ্রিয়তা? আরো মানুষ তো আসেন। তাহলে মূল যে কারণ তার এই অনুষ্ঠানের সঞ্চালনার কাজে থাকতে থাকতে আমার মনে হয়েছে বা আমার সৌভাগ্য ঘটেছে তার সাথে বিভিন্ন সময় তারাপীঠে যাত্রা করার, তার নিজের মা রক্ষিণী যেখানে আসীন আছে তার নিজের গৃহমন্দির, সেখানে দেখতে দেখতে একটা জিনিস ধারণা হয়েছে, উপলব্ধি হয়েছে যে পুজোটা বা যজ্ঞটা কখনো পার্ট টাইম হতে পারে, সেটা বেসিক্যালি একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে। এবং তিনি বলেন 365 দিন এই ধরনের কাজের মধ্যে লিপ্ত থাকতে হয়, যেরকম ভাবে তেমন ভাবেই নিজের নিরলস প্রয়াসের মধ্যে লিপ্ত থেকেছেন, তার ক্ষমতা প্রয়োগ করেছেন। তাই জন্য আজ প্রথম ভারতীয় খেলার ইতিহাসে আমরা অ্যাথলেটিক্সে একটি গোল্ড পেলাম, নীরজ শর্মাকে পেলাম, জ্যাভেলিনে তার গোল্ড পেলাম। ঠিক তেমনি ভাবেই শ্রী অশোক মহারাজ, কিন্তু অনেক সময় আমরা দেখেছি যে তিনি হঠাৎ নিজেকে বিচ্যুত করে নিচ্ছেন, নিজেকে আলাদা করে নিচ্ছেন এবং বসে যাচ্ছেন জপে, বসে যাচ্ছেন সাধনায়। কবি সুনীল গঙ্গোপাধ্যায়, বিশিষ্ট লেখক ও বটে, তাঁকে অনেক সময় দেখা গেছে, তিনি তাঁকে এবং সমরেশ বসু মহাশয়কে, যে কেউ দেখা করতে এলেও তারা দেখা করছেন না, কেননা সেটা তাদের লেখার সময়, তারা লিখবেন সেই সময়। তাহলে সেটা যদি সত্য হয়, সেটা যদি সম্ভব হয়, সেটা যদি কর্তব্য হয়, তাহলে তিনি বারবার বলেন আমার কর্তব্য তোমাদের কাজ দেওয়া। আপনাদের কর্তব্য কি? অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে নিজেকে সঁপে দিতে পার, এবং সেই যে স্পর্শ, যে স্পর্শের মাধ্যমে একটা ভাইব তৈরি হয়, একটা ভাইব্রেশন তৈরি হয় যা কিনা তিনি পৌঁছে দেন মা রক্ষিণীর কাছে, সেটার জন্য যারা আসতে চাইবেন, এর চেয়ে ভালো মুহূর্ত আর হতে পারে না। যারা যোগাযোগে ইচ্ছুক, এই অনুষ্ঠান দেখছেন বা দেখছেন না কিন্তু মনে করছেন আসবেন, ভেবে রেখেছেন, দিস ইজ দ্য বেস্ট বেস্ট পসিবল টাইম, আপনারা আসতে পারেন। আজ এই অনুষ্ঠানে আপনাদের টেলিফোন ছাড়া অপেক্ষায় থাকতে থাকতে শ্রী অশোক মহারাজকে প্রণাম জানিয়ে স্বাগত জানাতে জানাতে আরেকবার বলি জয় মা রক্ষিণী, সকলকে স্বাগত, স্বাগত মহারাজ। জয় মা, জয় মা রক্ষিণী, ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ায় মা রক্ষিণী দরবারে সকলকে স্বাগত। সামনের যে বড় তিথি আসছে, সেই বড় তিথি, এটা আমাদের তৈরি করা বা আমার তৈরি করা অন্তত বড় তিথি নয়। আমরা ভালো মতন জানি যে দেবী দুর্গার আবির্ভাব ঘটানো হয়েছিল তন্ত্রোক্ত মতে, মন্ত্রোক্ত মতে, যোগ মতে, এবং সেই আবির্ভাব ঘটিয়েছিলেন শ্রীরামচন্দ্র তার নিজের মনের ইচ্ছে পূরণের জন্য, এটাই আমাদের গ্রন্থে রচিত আছে। এবং আমরা সেই গ্রন্থ থেকেই
এই কথাগুলো তুলে ধরতে পারছি। তো সেই যে সময় তিনি তার মনের ইচ্ছে প্রয়োগ মনের ইচ্ছে পূরণের জন্য যে প্রয়োগগুলো করেছিলেন, সেই প্রয়োগগুলো যদি এই মুহূর্তে তোমরা তোমার মনের ইচ্ছে পূরণের জন্য করতে পারো, তাহলে তোমাদের যে সমস্যাগুলো রয়েছে ধীরে 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 কিন্তু সেটা শেষ হয়ে যাবে। সেই সময় রামচন্দ্র যখন যজ্ঞ করেছিলেন, তারপর তিনি যখন যুদ্ধ আবার করেন, সেই যজ্ঞের থেকে শক্তি সঞ্চয় করে যুদ্ধ করেন, তো তিনি কিন্তু ওই যজ্ঞ করেছেন বলে আর তাকে যুদ্ধ করতে হয়নি এরকমটা নয়। কিন্তু সবার আগে বুঝবার বিষয় যে তিনি ওই যজ্ঞ করে শক্তি সঞ্চয় করেছিলেন বলে তাকে যুদ্ধ করতে হয়নি, রাবণ এসে বলেছেন আমি পরাজয় স্বীকার করলাম, সেরকমটা নয়। কিন্তু ঠিক সেরকমই তুমি তন্ত্রক্রিয়া করছো বলে তোমার সাফল্যের জন্য যে ক্রিয়াটা করার দরকার সেটা না করলে তুমি সাফল্য পেয়ে যাবে, এটাও ঠিক সেরকমই নয়। তাই নিজের কাজে যেরকম নিজে উপস্থিত ছিলেন রামচন্দ্র, নিজের যজ্ঞে নিজের পূজোতে ঠিক তুমিও বা তোমরাও তোমার নিজের কাজে নিজে উপস্থিত থাকবে, ক্রিয়াগুলো করো, কর্মের জন্য নিজেকে বারবার প্রস্তুত করো, আঘাত করতে থাকো, বারবার চেষ্টা করতে থাকো, দেখবে কানে পথটা ধীরে 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 এগিয়ে যাবে। তুমি যদি চুপ করে বসে থাকো, কোনো প্রচেষ্টা না করো, তাহলে তুমি পথটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না, তুমি সাফল্যের দিকে এগোতে পারবে না। ক্রিয়া তোমাকে সহযোগিতা করতে পারে, সহযোগিতা দিতে পারে, কিন্তু কাজগুলো তোমাকে পুরোটা তোমার মতনই করতে হবে। তুমি যদি মনোনিবেশ না করো আর তুমি ভেবে নাও যে আমি ক্রিয়া করালাম তার মানে আমার সব মনের ইচ্ছে পূর্ণ হয়ে যাবে, একদম অযৌক্তিক। এই অশোক মহারাজ সম্পূর্ণভাবে বলছে একদম অযৌক্তিক। তার কারণ তুমি ক্রিয়া করবে আর তার সঙ্গে আমাদের ক্রিয়া তোমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। তুমি বসে থাকবে তাহলে তোমাকে বসে থাকার জন্যই সাহায্য করবে, সারাক্ষণ বসেই থাকবে সাফল্য আসবে না। তাই যদি সাফল্য চাও তাহলে ক্রিয়াগুলো যোগদান করবে এবং নিজের কর্ম, অর্থাৎ নিজের কর্ম যোগ তন্ত্রের কর্ম ইকুয়াল টু সাফল্য। নিজের কর্ম যদি না থাকে, শুধু তন্ত্রের কর্ম থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই সাফল্য আসতে পারে না, আসেনি ও আসবেও না কোনোদিনও। যদি সেই সাফল্য দরকার হয় তাহলে তোমাকেও তোমার কাজটা করতে হবে তন্ত্রের প্রয়োগের সাথে সাথে, মাথায় যেন এটা থাকে। কে আছেন সঙ্গে? জয় মা রক্ষিণী। হ্যাঁ জয় মা রক্ষিণী, জয়, বলুন। হ্যাঁ আমি হাজবেন্ডের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 19/12/1988। সময় রাত্রি 2:35। মানে এটা 18 পেরিয়ে 19? হ্যাঁ হ্যাঁ 18 পেরিয়ে 19। জন্মস্থান? জন্মস্থান আছে উত্তরপাড়া। তোমার স্বামীর জন্মবার হচ্ছে রবিবার রাত্রি, সোমবার সকাল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মেষ রাশি তুলা লগ্নে জন্ম হয়েছে, অশ্বিনী নক্ষত্রের একাদশী তিথিতে, একাদশীর শুক্লপক্ষ তিথিতে জন্ম হয়েছে। তার গণ হচ্ছে দেবগণ, দিন হিসেবে রবিবার, মাস হিসেবে কার্তিক মাস। তোমার হাজবেন্ডের জন্য শুভ নয়, চেষ্টা করবে এই সময় যেন তিনি একটুখানি পুজো আচ্ছা মন্ত্র জপ এগুলোর মধ্যে যুক্ত থাকেন। আমি শুরুতেই 2-3টি জায়গা খারাপ অবস্থায় দেখতে পাচ্ছি, যেরকম মঙ্গল, বৃহস্পতি, রবি, বুধ, শনি, এরা একটু খারাপ অবস্থায় রয়েছে। বৃহস্পতি যখন ঘাতকপতি হয়ে থাকে তখন কিন্তু তার 2-3টে জিনিস জীবনদশায় সমস্যা বারবার আসে। এক হচ্ছে টাকা পয়সা নিয়ে সমস্যা, দ্বিতীয় হচ্ছে সম্মান নিয়ে সমস্যা, তৃতীয় হচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা। মঙ্গল যখন খারাপ অবস্থায় থাকে তখন তার জীবনে এগোবার ক্ষেত্রে বাধা, সাফল্যের ক্ষেত্রে বাধা, পরিশ্রমের অনুসারে রেজাল্ট না পাওয়া, এগুলো তৈরি করে। সঙ্গে চোট আঘাত লাগা, রক্তপাত, অ্যাক্সিডেন্ট, শত্রু দ্বারা গাহানি, এগুলোও সৃষ্টি হয়। এবং যেহেতু মঙ্গল সম্পর্কের জায়গা দেখে তাই সম্পর্কের জায়গাতেও বেশ কিছু সমস্যা চলে আসে, কারণ তার মাথা গরম হতে থাকে, অল্পতে রেগে যাওয়ার টেন্ডেন্সি আসতে থাকে, রাগজেদ বাড়তে থাকে, এবং সেটা কিন্তু তার এন্টার লাইফের মধ্যে একটা বাজে ইম্প্যাক্ট তৈরি করে। এদিকে রবি, বুধ, শনিও খারাপ অবস্থায়,
রবি আমাদের উন্নতির কারক গ্রহ, শনি মানুষ চেনার কারক গ্রহ, তাই শনি রবি যখন খারাপ তখন কি হচ্ছে, উন্নতির ক্ষেত্রে সমস্যা, মানুষকে পূর্ণ মাত্রায় চেনার ক্ষেত্রে সমস্যা, তাই বারবার ঠকে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। এখানে বুধ বুদ্ধির কারক গ্রহ, সেও খারাপ অবস্থায় থাকার দরুন সঠিক সময় সঠিক জায়গায় বুদ্ধি প্রয়োগ করার ক্ষেত্রে সমস্যা, যদি তিনি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে ব্যবসা নিয়ে বেশ কিছু সমস্যা, আবার বুধ সংসার জীবনকে দেখেন তাই সংসার জীবন নিয়েও কিন্তু বেশ কিছু সমস্যার সৃষ্টি হবে। কি জানতে চাইছো বলো? এবার আমি যে বাধাগুলো শুরুতে বৃহস্পতি অর্থের থেকে শুরু করে শেষে বুধের ব্যবসাতে গিয়ে শেষ করেছি, এই অর্থ ব্যবসা প্রাপ্তি ভোগ এগুলোর ক্ষেত্রে কি বাধা সৃষ্টি হচ্ছে, যে বাধাগুলো আমি তুলে ধরেছি সেরকম কি তার হচ্ছে? আচ্ছা এগুলো হচ্ছে, তাহলে এবার আমার জানার বিষয় তাহলে কি তোমরা তোমাদের এই বাধা বাধা যে ঘটছে জীবনদশায় সেটা কিন্তু একদিনে না, বেশ কিছু সময় বা বছর ধরে হয়ে আসছে, তো সেই বাধাগুলো কাটানোর জন্য কোনো প্রতিকার বা কোনো কিছু অদৃশ্য শক্তির সাহায্য নিয়েছো? এবার তুমি কি জানতে চাইছো বলো? সাফল্যের জায়গাগুলো একটু পাবে, তা না হলে কিন্তু এই বাধাগুলোর মধ্যে কন্টিনিউ তোমাদেরকে পড়তে হবে, তার কারণ এটা ব্যাড টাইম চলছে এবং এটা লং টাইম ধরে অর্থাৎ অনেক দিন ধরে এই বাজে সময়টা চলবে। ভালো থাকবেন, বলার এটাই, আমি এই বিশ্বাসে বিশ্বাসী যে মানুষ ভালো থাকার জন্যই ভালো থাকার প্রয়াস করবে বলেই কিন্তু ফোনটা করে, এবং করে যখন তিনি জানছেন যে তার অতীত তার বর্তমান কীরকম, তাহলে ভবিষ্যৎটা কীরকমভাবে তিনি চাইছেন সেটা তো তাঁকেই ডিসাইড করতে হবে, এবং যারা হয়তো ডিসাইড করেছেন যে হ্যাঁ আমরা আমাদের ভবিষ্যৎটা একটু মসৃণভাবে চাই, তারা মারুখিনীর দরবারে গিয়ে শ্রী অশোক মহারাজের কাছে হোম যজ্ঞাদি করিয়ে প্রতিকার করিয়ে কি অবস্থায় থাকছেন আসছেন সেটা কেউ কেউ বলছেন, তাদের মধ্যে একজন। একটা মাস আগে খুব ঘনিষ্ঠ সূত্রে আমি শ্রী শ্রী অশোক মহারাজের নিকটস্থ হই, যাওয়ার পরে মহারাজ আমার সাথে কথা বলার পরে হয়তো উনি কিছু বুঝতে পেরেছিলেন, তো সেই মুহূর্তে আমার একটা যজ্ঞ হয়েছিল, যজ্ঞটা কমপ্লিট হয়েছিল, যখন উঠেছিলাম মহারাজ আমার হাতে একটা খয়ের দানা দিয়েছিলেন, তো সেটা কিন্তু উনি কাউকে ওই মুহূর্তে যারা বসেছিলেন কাউকে দেননি, মানে ওই খয়ের দানাটা আমাকেই দেওয়া হয়েছিল, তো সেইটা আমার ভারী অবাক লেগেছিল যে এই জিনিসটা আমাকেই কেন দেওয়া হচ্ছে। সেটা কি রাখতে বলা হয়েছিল? সেটা রাখতে বলা না, সেটা আমাকে খেতে বলা হয়েছিল এবং সেটা আমি খেয়েও ছিলাম সেই মুহূর্তে। তো সেদিনকে মানে ভাগ্যচক্রে এমনই হয়েছিল, সেদিন আমি যখন বাড়ি ফিরছিলাম তো বাড়ি ফেরার সময় আমার একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হতে পারতো, সেখান থেকে হয়তো আমার মৃত্যু পর্যন্ত হতে পারতো, আমি জলের তলায় তলিয়ে পর্যন্ত যেতে পারতাম, ঠিক আছে। তো আমি জানি না এটা কিসের পাওয়ার, কোথাকার পাওয়ার, এটাকে আপনারা আপনাদের অ্যাস্ট্রোলজি বলুন বা তন্ত্র বলুন, এটার ভাষায় কি বলবেন, তো কেউ যেন আমাকে একটা কিরকম ভাবে একটা তুলে মানে স্টিমারের মধ্যে আমাকে তুলে দিয়েছিল ওই মুহূর্তে, আমি সেরকম একটা ফিলিংস হয়েছিল, ফিলিংস আমার হয়েছিল, তো সেখানে যেখানে আমার একটা এত বড় মাত্রায় বিপদ হতে পারতো সেখান থেকে আমি আজকে বেঁচে ফিরে এসেছি, তো সেই দিন থেকে আমার মনে হয়েছে যে জিনিসটা যেখানে আমি বিশ্বাস করছিলামই না, আমার অবিশ্বাস ছিল, তো আজকে আমার এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে কেন, সেই দিনই আমার মনে হয়েছিল যে জিনিসটার প্রতি কিন্তু আমার একটা অন্ধ বিশ্বাস হয়ে গেছিল যে তন্ত্র সত্যিই আছে। বন্ধুদের কাছে বলছি, প্রত্যেকটা মানুষের জীবনেই একটা সমস্যা কখনো কখনো আসে, তো সেটাকে আমরা কি করে রেক্টিফাই করব, সেটাকে কিভাবে কাটিয়ে উঠব আমরা, সেটা যেমন প্রত্যেকটা মানুষের নিজস্বতা, ঠিক সেইভাবে আমি বলতে পারি যে যদি কখনো সমস্যার সম্মুখীন হয় মানুষটা সত্যিই ভালো, অনেক কিছু শেখার আছে এনার কাছ থেকে, যদি প্রয়োজন মনে করেন তাহলে আমাদের বাবা শ্রী শ্রী অশোক মহারাজের কাছে অবশ্যই আসুন এবং আপনার সমস্যার সমাধান এনার কাছেই পাবেন। ভালো লাগার আনন্দের পথে যদি আবার পথ হাঁটতে চান তাহলে কিন্তু এই মহেন্দ্রক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ আগেই মহারাজ যে কথা বলছিলেন আমাদের যিনি কলার বন্ধু ছিলেন, যে তিনি প্রতিকার করিয়েছেন কিনা,
এই জায়গাটা কেন এত গুরুত্বপূর্ণ? ফোন পাওয়াই কি সব, নাকি ফোনে জানার পর এগিয়ে যাওয়াটা সবচেয়ে বেশি প্রয়োজন? যারা ফোন করছেন তারা যদি ভেবে থাকেন যে ফোনের মধ্যে দিয়ে কথা বললেই সব হয়ে যাবে, বোধ হয় কোথাও ভুল হয়েছে। ওনারা যে কথা বলেন, যারা নিজেদের প্রতিকার করাতে চান তারা আসুন। হ্যাঁ, একটু সঙ্গে থাকবেন, একটু সঙ্গে থাকবেন, এত ব্যস্ত হয়ে গেলে কি করে হবে? আর যারা ফোন করছেন তারা এই ব্যস্ততার মধ্যে কিছুক্ষণের মধ্যে জীবনের উজ্জ্বাসটুকু নিয়ে চলে যাবেন, সেটাও আবার সম্ভব। হ্যাঁ বলুন, জয় মা রক্ষিণী। হ্যালো, জয় মা রক্ষিণী। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। আপনার স্ত্রীর সম্পর্কে জানবেন? হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। সেপ্টেম্বর 2003। কি করে হবে? আপনি ক্রমাগত যদি কথা বলেন তাহলে তো আমরা কথা বলতে পারবো না। 1/9/2003 6:15 সকালে। 1/9/2003। হ্যাঁ, আরেকবার ডেট অফ বার্থটা বলবেন। 2003। হ্যাঁ, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দিন দাদা, ফিডব্যাক আসছে। জন্মস্থান কোথায়? জন্মস্থান কোথায় জন্মেছেন? আমাদের কথা পুরো ঠিক মতন শুনতে পাচ্ছ? টিভিতে শুনে কোনো লাভ আছে? টিভিতে শুনে তুমি পুরো উত্তর সঠিক সময় দিতে পারবে না। টিভির ভলিউমটা মিউট করো আগে। না, মিউট করলে তুমি, আমরা অনেকক্ষণ পর তোমার উত্তর জানতে পারবো। ঠিক আছে, তোমার স্ত্রীর জন্মবার হচ্ছে সোমবার, তাই তো? তুলা রাশি সিংহ লগ্ন, স্বাতি নক্ষত্রের পঞ্চমী শুক্লপক্ষ তিথিতে জন্ম, গণ হচ্ছে দেবগণ। দিন হিসেবে বৃহস্পতিবার, মাস হিসেবে মাঘ মাস, তোমার স্ত্রীর জন্য শুভ নয়। রবি শুক্রের সঙ্গে বসে আছে এবং সপ্তম। কি বলছো? কি বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, আলোচনার মধ্যেই হয়তো উনি ছেড়ে দিলেন কিনা বুঝতে পারলাম না। 1/9/2003 সম্বন্ধে দেখো এইভাবে তো জানবে, তবে আমি খুব বেশি ভালো তোমাকে কিছু রিপোর্ট জমা করতে পারবো না। স্ত্রীর হরোস্কোপে মাঙ্গলিক দর্শাচ্ছে, সম্পর্ক নাশ যোগ দর্শাচ্ছে, সঙ্গে চন্দ্রকেতুর গ্রহণ যোগ রয়েছে, কালসর্পের মধ্যে মাঙ্গলিক রয়েছে, তো বেশিরভাগ জায়গায় শত্রু অনেক বেশি দেখা যাচ্ছে, সম্পর্কের জায়গায় বিচ্ছেদ দেখা যাচ্ছে, বিবাহ নিয়ে সম্পর্ক বা বিবাহ বিচ্ছেদ, মাথাটা ঠান্ডা রাখার জায়গা তৈরি করতে হবে, আর তার সাথে সাথে শত্রু দ্বারা ক্ষতি হওয়ার যোগও কিন্তু রয়েছে, তাই একটু সাবধান থাকতে হবে। হ্যাঁ বলুন, কে আছেন? জয় মা রক্ষিণী। জয় মা রক্ষিণী বলুন। নমস্কার। নমস্কার মা, বলুন। 29/9/1937 কোথা থেকে বলছেন? এখন আলিপুরদুয়ার থেকেই বলছেন? আচ্ছা বেশ। তোমার সন্তানের জন্ম বার হচ্ছে না, এটা ওনারই, ওনারই, এটা ওনার। আচ্ছা আচ্ছা, আপনার নিজের ডেট অফ বার্থ বলেছেন তো? হ্যাঁ। আপনার জন্ম বার হচ্ছে বুধবার, তাই তো? হ্যাঁ, অমাবস্যা ছিল, একদম অমাবস্যা তিথিতে জন্ম। বিশাখা নক্ষত্রে জন্ম হয়েছে বৃশ্চিক রাশি মিথুন লগ্নে আপনার জন্ম হয়েছে, গণ হচ্ছে দেবাড়িগণ অর্থাৎ রাক্ষসগণ। দিন হিসেবে শুক্রবার, মাস হিসেবে আশ্বিন মাস, আপনার জন্য কিন্তু
শুভ নয়। চেষ্টা করবেন এই সময় যতটা পুজো আচ্ছা মন্ত্র জপ ধ্যান পাঠ পুজো পাঠ এসবের মধ্যে নিজেকে নিয়োজিত করা যায়। আমরা প্রথমত গ্রহগত অবস্থানগুলো যখন দেখছি তখন আমরা কিন্তু আপনার শত্রু ঘরের মধ্যে একাধিক গ্রহের অবস্থান রয়েছে, কিন্তু বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়, অর্থাৎ শত্রু দ্বারা বিভিন্ন উপায়ে ক্ষতির সম্ভাবনা থেকে যাচ্ছে। এখানে রবি বুধ মঙ্গল চন্দ্র রয়েছে, তাই মানসিক জ্বালা যন্ত্রণা মানুষ দ্বারা যেরকম পাবে বা মানসিক জ্বালা যন্ত্রণায় যেরকম ভোগ করবে সেরকম মানুষ দ্বারা বিভিন্ন কর্মের মধ্যে বা নিজের জীবনযাপনের ক্ষেত্রে গিয়ে বাধা সৃষ্টি হবে, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা। তুমি যে বাস্তুতে বিরাজ করবে সেই বাস্তুতে বাস্তু দোষ হওয়ার সম্ভাবনা, তার এফেক্ট তোমার ব্যক্তিগত জীবনে শরীর স্বাস্থ্যের সম্পর্কের জায়গায় আসার সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে। তার কারণ বুধ এখানে ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে, বুধ যখন ক্ষতিগ্রস্ত থাকে তখন সংসার জীবন নিয়ে সমস্যা হয়, মঙ্গল এবং রবি যখন ক্ষতিগ্রস্ত থাকে তখন শরীর স্বাস্থ্য কর্ম নিজের সম্পদ এগুলো নিয়ে সমস্যার সৃষ্টি হওয়ার অনেক বেশি যোগ তৈরি হয়ে থাকে। তাই এই জায়গাগুলোর মধ্যে বিবাহ হয়নি, হ্যাঁ এগুলো জায়গায় তো সমস্যা রয়েছে। প্রশ্নের যেখানে সংসার মঙ্গল কি করে, বিয়ের কারক গ্রহ আমাদের মঙ্গল, কারণ মাঙ্গলিক হলে আমরা বলি যে বিবাহে বাধা, তো সেরকম এখানে মঙ্গল শত্রু ঘরে বিরাজ করছে, তার মানে তোমার সম্পর্কের জায়গায় কিন্তু সমস্যার সৃষ্টি হয়ে রয়েছে। বুধ এখানে রয়েছে, সংসার জীবন নিয়ে সমস্যা রয়েছে, সংসার করার ক্ষেত্রে সমস্যা, সংসারকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা। তো এই জায়গাগুলোর কি প্রতিকার কিছু করিয়েছো? হ্যাঁ না করাই। বাহ, এবার তুমি কি জানতে চাইছো বলো। ওইটাই জানতে চাইছি আমার কি মাঙ্গলিক নাকি সেটাই। না এখানে তুমি মাঙ্গলিক যোগ বলতে পারো না, কিন্তু মাঙ্গলিক যোগের যে যে প্রভাবগুলো মানুষের জীবনে আসে, অর্থাৎ মঙ্গল গ্রহ খারাপ অবস্থায় থাকলে মাঙ্গলিক আমরা বলি, যেরকম 1-4 লগ্ন দ্বাদশ সপ্তম অষ্টম নানা রকম এগুলো অবস্থান অনুসারে বা ডিগ্রি অনুসারে, তো আমার শিদে মোটা বুদ্ধিতে আমি যা বিচার করি যে মঙ্গল খারাপ অবস্থায় থাকলে মাঙ্গলিকের প্রভাব যেরকম যেরকম পড়ে সেরকম এখানেও তোমার মঙ্গল খারাপ অবস্থায় রয়েছে, তাই মঙ্গলের পাওনাগুলো ক্ষেত্রে গিয়ে সমস্যার সৃষ্টি হবে। মাঙ্গলিকের ক্ষেত্রে কি হয়, বিবাহে বাধা, বৈবাহিক জীবনে অশান্তি বা বিবাহ বিচ্ছেদ, এখানেও তোমার কিন্তু মঙ্গল খারাপ ঠিক সেই একই রকম ফল পাবে, বিবাহে বাধা, বৈবাহিক জীবনে অশান্তি বা বিবাহ বিচ্ছেদ, এর মধ্যে কিছু না কিছু ফল তোমাকে ভোগ করতেই হবে। বুধ খারাপ এবং বুধ খারাপ থাকলে কি হয়, মাথা নিয়ে গলা নিয়ে পেট নিয়ে কিছু সমস্যা দেখা দেয়, সংসার জীবন হওয়ার ক্ষেত্রে বা সংসার জীবন করার ক্ষেত্রে বাধা বা বিচ্ছেদ আসার সম্ভাবনা, মানুষকে কিছু বলবে মানুষ ভুল বুঝবে, এই ভুল বোঝাবুঝির ব্যাপারটা অনেক বেশি চলে আসবে মানুষের জন্য, যতই করো না কেন তারা মনকে অনেক কষ্ট দেবে, কারণ এখানে চন্দ্র বুধ দুটোই খারাপ অবস্থায় রয়েছে, মঙ্গল এখানে তোমাকে আটকাবার জায়গা নেই যে তাদের থেকে খারাপ ব্যবহার পাওয়াটা আটকাবে বা খারাপ হওয়া থেকে আটকাবে, কারণ মঙ্গল এবং রবি দুটোই খারাপ। তো চারটি গ্রহ এখানে শত্রু ঘরে শত্রুর আচরণ করছে, তো এক্ষেত্রে তোমার কিন্তু এই ধরনের সমস্যাগুলোর মধ্যে দিয়েই যেতে হবে। এবার তোমার প্রশ্ন, আমার কবে কি বিয়ে হতে পারে? দেখো যোগ সবার আসে, কারুর জীবন দশায় যোগ নেই এটা হয় না, কিন্তু বিষয় হচ্ছে তোমার হাত আমি যদি বেঁধে রাখি তারপর আমি তোমায় বলি যে নাও এবার এই হাত দিয়ে তুলে খাও, সেটা কি পারবে কখনো সম্ভব? ঠিক সেরকমই গ্রহগত অবস্থান যখন খারাপ থাকে তখন যোগ যাই আসুক না কেন সেই যোগটাকে পূর্ণ মাত্রায় ভোগ করা যায় না। এবার যদি কোনো রকম ভাবে ভোগ জায়গা তৈরি হয়ে যায় তবুও কিন্তু সেটা দুর্ভোগে পরিণত হয়ে যায় যদি না সেই দুর্ভোগ গুলো কাটানো থাকে, অর্থাৎ সেই দুর্ভোগের ফল গুলোকে আটকানোর রাস্তা তৈরি না থাকে। কি বলছো, প্রাপ্তি যোগ আছে কিনা? প্রাপ্তি যোগ, দেখো প্রাপ্তির ক্ষেত্রে আমি যে গ্রহকে সব থেকে বেশি প্রাধান্য দিয়ে থাকি সেটা হচ্ছে মঙ্গল। মঙ্গল প্রাপ্তি যোগে তৈরি করে, আমি কিন্তু এটা তোমার উত্তর দিয়েছি, মঙ্গল খারাপ অবস্থায় রয়েছে, তাহলে মঙ্গল খারাপ অবস্থায় থাকলে প্রাপ্তিতে বাধার সৃষ্টি হবে। এখানে আমরা যে গ্রহগত অবস্থানগুলো দেখছি, বৃহস্পতি ভালো অবস্থায় রয়েছে, দিয়ে রয়েছে অর্থ প্রাপ্তি সম্মান প্রাপ্তি দুটোরই জায়গা রয়েছে, কিন্তু এখানে বাধা রয়েছে,
তাহলে এই বাধাকেই আমি আগে প্রাধান্য দেবো, কারণ বাধা তোমাকে পূর্ণ মাত্রায় কোনো জিনিস পেতে দেবে না। তো এই বাধার যদি প্রতিকার না থাকে তাহলে তো সবার আগে নাই বলা উচিত যে ভাই তোমার কিন্তু পূর্ণ মাত্রায় প্রাপ্তির জায়গার সমস্যা আছে। কি বললাম বুঝেছো? তো সেই ক্ষেত্রে এগুলো যদি তোমার মনে হয় কখনো তাহলে এগুলো প্রতিকার করো, অবশ্যই কিছু কিছু করে সুফল লাভ করতে পারবে। আর তা না হলে তোমাকে এইভাবে যেরকমটি ভাবে লাইফটাকে লিড করছো এরকম ভাবে লাইফটাকে লিড করে নিয়ে যেতে হবে। দুর্ভোগের যখন দশান্তর দশা প্রত্যন্তর দশা গোচর আসবে তখন একটু বেশি খারাপ হবে। বলতে ইচ্ছে করে যে এই ধরনের পরিস্থিতি থেকে বেরোবার জন্য আপনি কিন্তু সঠিক জায়গায় ফোনটা করেছেন। এরপরে আপনি দূরে থাকেন কিন্তু সময় করে যদি আপনি আসেন তাহলে নিশ্চিতভাবে কিন্তু আপনার জীবনের গতি, প্রকৃতি, পরিস্থিতি, পরিবেশ পাল্টাতে বাধ্য। এবং আজ আপনি যে সংশয়টারে ফোন করছেন সেটা রাখলে চলবে না যদি কাজ করাতে চান। অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য এবং শ্রদ্ধা সেটা লাগে এবং সেটা থাকলে মানুষ কিরকম উপকৃত হয় আরেকবার আপনাদের জন্য একজনকে দেখাই। প্রত্যেক অমাবস্যা, প্রত্যেক অমাবস্যা ভাগ্যে ছিল, নাহলে তো সেদিন কথাই হতো না, কথাই হতো ডিমের কাজটা হয়েছিল না। এখন কিরকম কি শরীর বা খিদে বাড়া, ভূত বাড়া বা কিছু চেঞ্জেস চাই? চেঞ্জেস চাই তো আর মনের ভিতরে পজিটিভ ভাব কিছু এসেছে? পজিটিভ অফিসেও পজিটিভ একটা কিছু হয়েছে আছে এই তো একটা নেগেটিভ এনার্জি আছে, নেগেটিভ এনার্জি আছে নাকি মা দুটো কাজে দুটো কাজই তো তোমাকে বের করে দিয়েছে, আবার কদিন লাগলো তোমার? অসাধ্য সাধন কাকে বলে আপনারা দেখছিলেন শুনছিলেন। হয়তো এই অলৌকিকত্বে আপনাদের কোথাও মনে সংশয় জন্মাতে পারে, এমনটাও হয়। কিন্তু আমরা যারা সাক্ষী থেকেছি এই পরিস্থিতির, এই ঘটনার, তারা জোর দিয়ে বলতে পারি যে না, এটা ঘটেছে। এবং সেই জায়গাতেই হয়তো একটা আশ্চর্য বিন্যাস তৈরি হয়ে যায় লৌকিকের সাথে অলৌকিকের। মহারাজকে এই ব্যাপারে একটু জানতে চাইব যে এই টেলিফোনটা নেওয়ার পর, যে এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার পর আপনার মানসিক পরিস্থিতি কীরকম হয়। এই প্রশ্ন কোনোদিন করিনি কিন্তু করতে চাইব। অনেক সময় দেখবেন একটু বন্ধু সঙ্গে থাকবেন, আমাদের যে টেস্টিমের ক্যাপ্টেন ছিলেন, প্রাক্তন ক্যাপ্টেন MS ধোনি, তিনি হারলেও তার মুখের যেরকম ভাব, তিনি জিতলেও নির্লিপ্ত ভাব। যখন তিনি ওয়ার্ল্ড কাপ জিতেছেন তখন সবাই আনন্দ করছেন, তিনি একটা ম্লান হাসি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, যেন এমনটা তো ঘটারই ছিল। মহারাজও সেই ধরনের কাজ কিন্তু মানুষকে পৌঁছে দেন এবং সেই কারণে কোনোদিনই তিনি আত্মতৃপ্তিতে ভোগেন না। কিন্তু তবুও এই করে দেওয়ার পর এই যে সাফল্য পাচ্ছেন একজন, সেটাকে তার সাফল্য হিসেবে দেখছেন, তখন কীরকম মনের ভাব তৈরি হয়? মায়ের সাথে কি অন্য রকমের এক সংযোগ থাকে সেটাই জানতে চাইব এই টেলিফোনটা নেওয়ার পর। জয় মা রক্ষিণী, কে আছেন? বলুন। বেশ, আপনার মেয়ের ডেট অফ বার্থ, সময়? 15-1-2009। আচ্ছা, সময়? 11:45। কখন? দিনে দিন। দিনে দিন, আচ্ছা। আর জন্মস্থান? দুর্গাপুর।
বৃহস্পতিবার হচ্ছে তোমার সন্তানের জন্মবার, তাই তো? সিংহ রাশির মেষ লগ্নে উত্তর ফাল্গুনী নক্ষত্রের পঞ্চমীর কৃষ্ণপক্ষ তিথিতে তার জন্ম হয়েছে। তার গণ হচ্ছে নরগণ। দিন হিসেবে শনিবার, মাস হিসেবে জ্যৈষ্ঠ মাস। তোমার এই সন্তানের জন্য শুভ নয়, চেষ্টা করবে পুজো আচ্ছা জপ ধ্যান এসবের মধ্যে যেন। এখানে আমরা প্রথম অবস্থায় দেখতে পাচ্ছি মানুষের কাল সর্পযোগ এবং বীজযোগ তৈরি হয়েছে। বীজযোগ যখন কোনো মানুষের জীবনে তৈরি হয় তখন কি হয়, তার জীবনটা বিষময় হতে থাকে। অর্থাৎ কিছু কিছু ঘটনা তার জীবনে এমন ঘটতে থাকবে যেটা তিনি আশা করেননি বা আশা করেন না, তার জীবনে সেগুলো খারাপ ঘটতে থাকছে। তাই বারংবার একটা মানুষের জীবনে খারাপ ঘটে যখন তার জীবনে বীজযোগ থাকে। সঙ্গে রয়েছে কাল সর্পযোগ, তার মানে যত যাই করুক না কেন মানুষের পূর্ণমাত্রা মন জুগিয়ে উঠতে পারার ক্ষেত্রে সমস্যা। রবি বুধ বৃহস্পতি রাহুগ্রস্ত অবস্থায় অহেতুক বদনাম হয়ে যাওয়া, সুনাম হানি ঘটা, গুরুজনদের সঙ্গে মতবিরোধ বা মত পার্থক্য দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে রবি এবং বুধ যে অবস্থায় রয়েছে প্রাণবায়ু নিয়ে কিন্তু বেশ কিছু সমস্যা রয়েছে, এবং তার সাথে সাথে শত্রু বৃদ্ধি, শত্রু দ্বারা হানি ঘটার সম্ভাবনা পূর্ণমাত্রায় রয়েছে। সম্পর্কের জায়গায় বা কাছের মানুষ থেকে মানসিক আঘাত পাওয়ার সম্ভাবনা পূর্ণমাত্রায় রয়েছে। মানসিক দুশ্চিন্তা, মানসিক চঞ্চলতা পূর্ণমাত্রায় বৃদ্ধি পাবে। বর্তমান অবস্থায় তার সময় ভালো যাচ্ছে না। কি জানতে চাইছো বলো? কি লেখাপড়া করছে গো এখন? সেভেনে পড়ছে, তাই তো? দেখো এখানে আমরা প্রথম সেভেনে পড়ছে, মানে লেট পড়া আছে, চোদ্দতে তো জেনারেলি মাধ্যমিক ক্রস করে। এখানে রবি, আমি কি বলেছি, রবি বুধ বৃহস্পতি খারাপ অবস্থায় রয়েছে। রবি আমাদের বিদ্যার কারক গ্রহ, চন্দ্র খারাপ অবস্থায় মানসিক জায়গায় রয়েছে, তার মানে তার মন চঞ্চল থাকবে পড়ার ক্ষেত্রে। রবি যেহেতু খারাপ অবস্থায় রয়েছে তার বিদ্যার উন্নতির ক্ষেত্রে বাধা, এবং কাল সর্প থাকায় কি হচ্ছে, পরিশ্রম বেশি, রেজাল্ট কম, প্রাপ্তিতে বাধা, তাই তার উচ্চ বিদ্যা বা বিদ্যা অর্জনের ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে। একটু মনোনিবেশ না করলে ঠিক মতন রেজাল্ট ভালো হবে না। বুধ এখানে খারাপ থাকায়, রাহুগ্রস্ত অবস্থায় থাকায় মনে রাখার ক্ষেত্রে, অর্থাৎ মনে করে রাখার ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে। তাই যদি এই জায়গা স্ট্রংগেস্ট অবস্থায় না থাকে তাহলে তার কিন্তু উচ্চ বিদ্যায় পূর্ণ মাত্রায় বাধার সৃষ্টি হবে, অঙ্ক নিয়ে কিন্তু তার সমস্যার সৃষ্টি হবে। শরীর দেখো, শরীরের ক্ষেত্রে পেট নিয়ে সমস্যা অনেক বেশি থাকবে, ঠান্ডা লাগার প্রবণতা অনেক বেশি দেখা দেবে, কফ সর্দি কাশি, আর শরীর কিছুটা কমজোর থাকবে। রবি হচ্ছে ভিতরের শক্তি, রবি যখন কখনো খারাপ অবস্থায় থাকে তার ভিতরের শক্তি থাকে না, আর ভিতরের শক্তি না থাকলে ওয়েদারের সঙ্গে নিজেকে প্রোটেক্ট করার ক্ষমতা থাকে না, তাই তার শরীর নিয়ে কিন্তু বেশ কিছু সমস্যা রয়েছে। যখন বড় হতে থাকবে আস্তে আস্তে তার শরীরের মধ্যে মেদের পরিমাণ বৃদ্ধি পাওয়া বা মাংস পিণ্ড বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে। আরো একটা জিনিস রয়েছে, তাই এই মুহূর্তে এখনই বলবো, চেষ্টা করো যত তাড়াতাড়ি সম্ভব ভালো কোনো তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করে সব গ্রহদোষ খণ্ড যা করো চাই না করো অবশ্যই ওর জন্য একটা মহামৃত্যুঞ্জয় করিয়ে নিও। মহামৃত্যুঞ্জয় ওর কিন্তু অত্যাবশ্যক প্রয়োজন, জীবন দশায় বেশ কিছু সময় আসবে, এই মহামৃত্যুঞ্জয় ওকে প্রাণে বাঁচাবে। ভালো থাকবেন এবং আপনার সন্তানের দীর্ঘায়ু কামনা করা হয়, করা হোক। আপনি আপনার সন্তানকে নিয়ে যদি আসতে চান তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন। দুর্গাপুর থেকে ফোন করছেন মহারাজা, আগে তো দুর্গাপুরের চেম্বারে বসতেন, কিন্তু এখন এই পরিস্থিতিতে যদি আপনি আসতে চান আপনাকে দমদমে এয়ারপোর্টে আসতে হবে।
তারাপীঠেও যেতে পারেন। আপনাকে এই কথা বললাম তার কারণ আপনার সন্তান ছোট, তার একটি দীর্ঘ জীবন পড়ে রয়েছে এবং তাকে সামনে রেখে যদি এগোতে চান 9831734253 এবং 9903444493 এই নম্বরে ফোন করে মানুষ পৌঁছে মা রক্ষিণীর দরবারে উপকৃত কেমন হন আরেকবার আপনাদের জন্য। দেখো ভবিতব্য একটা জিনিস মাথায় রাখলে ভবিতব্য সেটা ভোগ করতে, তন্ত্র দিয়ে কাটিয়েছো মানে কাটিয়েছো বাট ভোগ করতে কিছুর জন্য তো কিছু দিতে হবে, আমি তো পাঠা পর্যন্ত দিইনি তো কিছুর জন্য তো কিছু দিতেই হবে। ফিরে পাবে না কেন, তুমি তো কথাই দিয়ে সেদিনকেই তো আপনার জন্যই সত্যি এখন ভেন্টিলেশন থেকে মানে বাইরে আছে দেখেছো তো কিরকম বাধা তোমাকে ফেলেছিল, এ ভবিতব্যের জিনিস, লড়তে গেলে বাধা পড়বে, লড়তে হবে কখনো আগে কখনো পরে। দেখো আমি জানি না কখন কি হবে, শুধু জানি হবে একটি লাইনের কথা মনে পড়ছিল, এই ছবি দেখতে দেখতে বহুবার দেখা এই ছবি, বহুবার অবিশ্বাস থেকে নিজেকে বিশ্বাসে নিয়ে আসার ছবি, বহুবার মা রক্ষিণীকে স্মরণ করার ছবি। এই ছবি মনে করিয়ে দেয়, এই পরিবেশ পরিস্থিতি এই ঘটনা মনে করিয়ে দেয় যে অনেক সময় সে অমোঘ লাইনটা উঠে আসে, যে ছেলেটা জন্ম নিল আলো দেখল না, এই ছেলেটিরও এই বাচ্চাটিরও কিন্তু সেই পরিস্থিতি হয়েছিল। একটু সঙ্গে থাকবেন। এবং মহারাজের যে আশ্চর্য যোগসূত্রতা মা রক্ষিণীর সাথে, সেই ক্ষমতা বলে এ কিন্তু সত্যি সত্যি দিনের আলো দেখল। হ্যাঁ বলুন, আপনি ঠিক আছে বলেও আবার হ্যালো বললেন। জয় মা রক্ষিণী আগে বলি। হ্যাঁ হ্যাঁ, জয় মা রক্ষিণী, জয় মা রক্ষিণী। মহারাজকে আমার প্রণাম জানাই, জন্মস্থান মেদিনীপুরের কোথায় দিদি? মেদিনীপুরের কোথায়? আশিদা মেদিনীপুরের কোনা কোনা চেনে তো সেই জন্য জিজ্ঞেস করছে মেদিনীপুরের কোথায়। ওর জন্মবার হচ্ছে শুক্রবার, তাই তো? কন্যা রাশি ধনু লগ্নের হস্তা নক্ষত্রে ষষ্ঠী শুক্লপক্ষ তিথিতে জন্মগণ হচ্ছে দেবগণ। দিন হিসেবে শনিবার, মাস হিসেবে ভাদ্র মাস। চেষ্টা করবে সন্তানকে পূজো আর্চা জপ ধ্যান পাঠ এগুলোর মধ্যে একটুখানি নিয়োজিত রাখতে। মঙ্গলটা কিন্তু হ্যাঁ, এই সময় যে সময়টা আমি বললাম এটা তো একটু খারাপ সময়, ওই সময় যেন পূজো পাঠ করেই, বুঝেছ? এর দুটি জায়গা সবার আগে বাজে,
সপ্তম অষ্টম, সপ্তম অষ্টম এবং নবম স্থানও দেখতে পাচ্ছি বাজে। তো সপ্তম ঘর অষ্টম ঘর যখন বাজে এবং নবম ঘর যখন বাজে হয় তখন ভাগ্যের পরিয়াজ ঘটবার সম্ভাবনা পূর্ণ মাত্রায় থাকে। চোট আঘাত লাগার সম্ভাবনা বা বৃহৎ অপারেশন যোগ কিন্তু এর রয়েছে। মাথাটা একটু ঠান্ডা যদি না রাখতে পারে তাহলে জীবনদশায় অনেক কিছু ক্ষেত্রে গিয়েই সমস্যা হবে এবং সেই সমস্যাগুলো সমাধান করে উঠতে পারবে না। পাওনা ভাগ্যের ক্ষেত্রে গিয়ে কিন্তু বেশ কিছু সমস্যার সৃষ্টি হবে, পাওনা ভাগ্যে বাধা রয়েছে, সেটি কর্মেতে হোক, সেটি সংসার জীবনে হোক বা সেটি সংসার করতে গিয়েই হোক না কেন। শত্রু ঘরে শুক্র বসে থাকার দরুন নিজের পরিচিত ব্যক্তি দ্বারাই ক্ষতি হবার সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে। বন্ধু ভাগ্য একদম ভালো হবে না, বন্ধু দ্বারা ক্ষতি হবার সম্ভাবনা, নিজের কাছের মানুষ পরিজন থেকে ক্ষতি আসার সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে। হঠাৎ করে বদনাম হয়ে যাবার সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে। ইলেকট্রিক, আগুন, গাড়ি এসব থেকে একটু সাবধান, এখান থেকে ক্ষতি হবার সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে। রবি যেহেতু এর খারাপ তাই নিজের ক্যারিয়ারের গ্রাফ তুলতে গিয়ে কিন্তু সমস্যার সৃষ্টি হবে বা আমরা বাধা বলতে পারি। কাল সর্পের মধ্যে মঙ্গল খারাপ অবস্থায় তাই তন্ত্রত্ব উপায় ক্ষতি হবার সম্ভাবনা অর্থাৎ তন্ত্র দিয়ে এর ক্ষতি করার যোগ পূর্ণ মাত্রায় রয়েছে। এই যে বাস্তুতে থাকবে তাতে কিন্তু তন্ত্রত্ব জিনিস দিয়ে ক্ষতি সাধিত হবে অর্থাৎ বাস্তু দোষ থাকবে। কি জানতে চাইছো বলো? বিবাহিত জীবন কিন্তু সুখময় নয়, মনোউচাটন যোগ পূর্ণ মাত্রায়। আমি সপ্তমে শনি, অষ্টমে রবি মঙ্গল এবং নবমে বুধ বৃহস্পতির কথা আগেই উল্লেখ করেছিলাম, সেখানে কিন্তু মনোউচাটন যোগ সৃষ্টি হয়ে রয়েছে, বিশেষ কিছু শুভ জায়গা নেই। তাই একে পরিশ্রম বেশি করতে হবে রেজাল্টের মাত্রা ধরে রাখার ক্ষেত্রে, বুঝতে পেরেছ? যে মাত্রায় পরিশ্রম করবে সেই অনুসারে রেজাল্ট আসবে না, তাই ভালো রেজাল্ট করতে গেলে প্রচুর 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 খাটতে হবে, তা না হলে একটা ভালো রেজাল্ট আসবে না। মহারাজ আপনাকে একটা প্রশ্ন রেখেছিলাম, আজকের এই অনুষ্ঠান তো একেবারে শেষ লগ্নে, যে সত্যি সত্যি যখন একটা ক্রিয়ায় সাফল্য দেন মা, দেন আপনার মধ্যে দিয়ে, তখন আপনার জীবনবোধ বা উপলব্ধি তন্ত্রকে কেন্দ্র করে এবং ব্ল্যাক ম্যাজিককে কেন্দ্র করে কিরকম মনে হয়? তুমি যার সঙ্গে সেই তুলনাটা করেছিলে সেই ধনীবাবুর সঙ্গেই বলি ব্যাপারটা, হয়তো তার আর আমার ভাবনাটা অনেকটা একই রকম। যে ফিলোসফিটা, হ্যাঁ ফিলোসফিটা, একা তো যুদ্ধে যেতেননি তিনি, বা একা পুরো ব্যাপারটা যেতে ওঠেননি যে তিনি বাহুবল দেখাবেন যে আমি করেছি, ঠিক সেরকম আমিও কিন্তু একা কিছু করে উঠি না। তিনি যেরকম দলটাকে চালিয়েছেন, দল চলেছে এবং সাফল্য পেয়েছে, আমিও সেরকম তোমাদেরকে পরিচালনা করাই, তোমরা সাফল্য পাও। এখানে আমার একার কিছু নয়, তোমরা প্রত্যেকটি ক্রিয়ায় উপস্থিত থাকো, সময় নষ্ট করে মনের ইচ্ছে পূরণের জন্য অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে আসো, অর্থের একটা ব্যয় হয় এবং তার সাথে সাথে ক্রিয়াগুলো করো, নিজে নিজেও ক্রিয়া করো, মন্ত্র জপ করো, প্রয়োগ করো, এবং এটার যে আধার মা রক্ষিণী, মা কৃপাময়ী, মহাকাল ভৈরব আমার, আমার দেবী ডামরে, সেই অদৃশ্য ভৌতিক শক্তি, পেত শক্তি, পিসাদ শক্তি রয়েছে, তো এরা সেই সাহায্যটা তোমাদেরকে করে সাফল্যের জায়গা, তাই এটা আমার একার প্রাপ্তি নয়। এবার আমি যখন সাফল্যটা পাই অর্থাৎ তোমরা যখন সাফল্যটা পাও তখনই আমি সেই সাফল্যটা পাই, তখন আরো বেশি মনে হয় যে আরো একটু সাধনা করি, আরো একটু মানুষের কাছে মায়ের সুনামটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, মানুষের ভিতরে ঈশ্বরের প্রতি বিশ্বাস আনানোর চেষ্টা করি। এখনকার যুগে না মানুষের মনের ভিতর ঈশ্বরের প্রতি বিশ্বাসটা নেই, আস্থাটা নেই, কিছু হলেই আগেই বলে দিল ঈশ্বর বলে কিছু নেই, কিছু হলেই আগে বলেছে তান্ত্রিকের গিয়ে চুলের মুঠি ধরলো, দে আমাকে টাকা দে, এগুলো কিছু না কিছু ঘটনা তারা কন্টিনিউ ব্যাপারটা করতে থাকে। এটা কিন্তু বর্তমান অবস্থা, এটা আগের দিনে ছিল না, আগের দিনে ছিল পূর্ণ মাত্রায় বিশ্বাস, আর আজকেও কিন্তু সেই পূর্ণ মাত্রায় বিশ্বাস নিয়ে যদি আসতে পারো
তাহলে রেজাল্ট 100% আছে। ধৈর্য নিয়ে যদি আসতে পারো তাহলে রেজাল্ট 100% আছে। সেই অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়েই আসার জন্য অনুরোধ করব, তবে গিয়েই কিন্তু সাফল্যটা তুমি পাবে মা রক্ষিণীর দরবারে। সাফল্যটা দিতে পারবো ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করে। আজ অনুষ্ঠান এখানেই শেষ করছি। সামনে মহালয়ার মহাতিথিতে যারা আসতে চাইছেন 9831734253 এবং 9903444। আপনাদের সকলকে পূজার প্রীতি শুভেচ্ছা নমস্কার এবং মা রক্ষিণীর আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক এই ইচ্ছে প্রকাশ করে জয় মা রক্ষিণী বলে আজকের অনুষ্ঠান শেষ হচ্ছে। মা রক্ষিণী তোমাদের মঙ্গল করুক। জয় মা, জয় মা রক্ষিণী।